মজা এসে গেছে আর দেখা করে মজা এসে গেছে। আরে তোমরা তো একদম সাইড থেকে গেছি রাইট সাইড, তোমরা তো এই সাইড থেকে দুজন যাচ্ছিলে। ও ভাই এক্ষুনি তোর জন্য এখানে পড়ে যাচ্ছিলাম, পড়ে গেলে ভাই হাঁটুটা আবার। সো গাইস আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি অ্যান্ড ভাই গাড়ি দেখে ভাই বুঝে গেছো আজকে কি হতে চলেছে। ভাই এই গাড়িটা দেখে তোমাদের কিছু মনে পড়ে গেছে আই এম শিওর। সো এখানে দেখতে পাচ্ছ হোম বলে গাড়ি, আর এখানে ভাই অয়েল ট্যাঙ্কও ভাই এখানে দেখতে পাচ্ছ কালার চেঞ্জ, এটা আমার গাড়িতেও ঠেলে দিয়েছি। অ্যান্ড গাইস আজকে আমার গাড়িটা নিয়ে আসতে পারিনি কারণ আমার গাড়িটা ভাই সার্ভিসিংয়ে আছে, লাস্ট টাইম তোমরা দেখেছো ইঞ্জিনে ভাই লিক করছে, তো সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে, তো কালকে আই থিঙ্ক আমার গাড়ি চলে আসবে। তো আজকে ভাই বাওয়াল হতে চলেছে V3 নিয়ে ভাই, রকেট রকেট, আর তার সাথে আজকে দেখতে পাচ্ছ ওখানে SC প্রজেক্ট ভাই, ভাই আজকে তো খতরনাক ধামাকা হবে। আর এখানে ইডিয়েট চলে এসে দেখতে পাচ্ছ ইডিয়েটার এখানে আছে, আমি এখানে বাইকটা নিয়ে আসলাম, এখানে মাস্ত একটা ভিউ আসছে, সো পারফেক্ট, বেশ সুন্দর লাগবে ব্লগটা দেখতে। তো গাইস চলো এখন আমরা যাবো হোস্টেল মাঠে, অ্যান্ড হোস্টেল মাঠে গিয়ে তোমাদের ভাই সাউন্ড শোনাবো এই গাড়ির ভাই খতরনাক সাউন্ড। অ্যান্ড ওখানে ভাই আমাদের জয় ওয়েট করছে অ্যান্ড ভিতরে রাইডারও ওয়েট করছে, তো চলো ভাই যাওয়া যাক। এইখানে তো সাউন্ড শুনতেই পাচ্ছ, তো কিরকম লাগছে সাউন্ডটা গাইস কমেন্ট করে বলো। অ্যান্ড হোস্টেল মাঠে গিয়ে ভাই ফুল র‍্যাপ করে শোনাবো তোমাদের। ভাই এরা তো কলেজের সামনে থেকে যেতে চাইছে ভাই, মানে এরা মনে হচ্ছে ভাই গার্লস রিয়াকশন নিতে চাইছে। চলো দেখা যাক কলেজ গার্লস যদি থাকে তাহলে ভাই খতরনাক রিয়াকশনও হয়ে যাবে। ভাই কলেজের বাইরে তো কেউ নেই ভাই, ভিতরে মনে হচ্ছে ক্লাস চলছে না, মনে হচ্ছে সেরকম কেউ আজকে আসেনি। গাইস এখানে এতটা বেস দিচ্ছে ভাই এই গাড়িটাতে, মানে পুরো চারিদিকে আটকানো জায়গা, তো আটকানো জায়গাতে ভাই এক্সস্ট স্পেশাল বেস দেয় ভাই। গাইস ভাবলাম এখানটা ফুল রেভ দেবো, বাট এখানে দেওয়া উচিত হবে না ভাই কারণ পিছনে কলেজ আছে, সো অন্য কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে ভাই ফুল থ্রোটল দেবো। গাইস চলো গাইস সামনে কিছু কিউরিকালস আসছে, রিয়াকশন রিয়াকশন। আরে ভাই এটা কি ছিল ভাই, উড়ি উড়ি বাবা। চলো গাইস এবার হবে খতরনাক, সামনে না লিন আছে ভাই, রিয়াকশন কি খতরনাক রিয়াকশন গাইস। ভাই লিন এখানে খতরনাক, কমেন্ট করে বলো ভাই এত লাউড হয় কান পুরো ফেটে যাচ্ছে ভাই। এ উইলি মারবো উইলি, ও ও ও ভাই আজকে ভমল নিজে থেকে বলছে উইলি মার, মানে বুঝতে পারছো ভাল লাগতো, তোমার তো ভয় কেটে গেছে এখন। ও কাকি পুরো ভয় পেয়ে গেছে, মানে বলছে অসভ্য ছেলে। দেখো গাইস লাইফে ভাই কেউ আমাকে ভালোবাসুক আর না বাসুক, ভাই নিজের মজা নিজের কাছে রাখতে হবে, দুনিয়া সমাজেরও মানে দুনিয়া ভাই বুঝে নাও, অ্যাকচুয়ালি লাইফে তুমি যাই করো ভাই মজা যেন আসে ভাই। তো আমি যেটা করি ভাই আমার একদম ফুল লাইফে ফুল মজা, আর এই মজাটা যেন সারা জীবন থাকে। ও কি করছে ভাই, আস্তে করে ক্লোজ করো যাচ্ছ, আমাকে শেখাচ্ছে আমি কি এক্ষুনি তোর জন্য এখানে পড়ে যাচ্ছিলাম, পড়ে গেলে ভাই হাঁটুটা আবার কন্ট্রোল। গাইস এখন আমরা একটা খালি জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে তোমাদেরকে ফুল থ্রোটল শোনাতে পারবো ভাই, ফুল র‍্যাপ মানে সাউন্ডটাকে একদম ফুল এনজয় করতে পারবো। গাইস এরকম একটা জায়গা যাচ্ছি, ওহো মাস্ট উইলি গাইস, কাটতে ভাই, ওরে ভাই গাইস ওদের তো উইলি মারা যাবে না, বম বলের ভাই পুরো শুকিয়ে যাবে, মানে বুঝতেই পাচ্ছো সমাজ রে। রেস 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 বলছো, ও আর জয় তো ভাই ফুল এক্সস্ট করেছে ভাই,
গাইজ এক কাজ করে এখানটা আমরা দাঁড়াই, এখানটা দাঁড়িয়ে ভাই একটু গাড়ির সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে দিবে, এখানটা পুরো ফাঁকা জায়গা, কেউ কিছু বলার মতো থাকবে না। সো চলো ভাই এবার হবে খতরনাক সাউন্ড। ভাই উইলি মারছে না কেমন লাগছিল, তোর দিল ধাক করছে দেখি একটুখানি, স্ট্রং আছে, দিল ধাক করছে না, এই মালটার দিল একদম কমজোরি আছে। এবার হতে চলেছে ধামাকা, তোমাদেরকে একবার সাউন্ডটা শুনিয়ে দিই। এখানে পুলিশ আসছে, আসলে পুলিশ রিয়াকশন দিচ্ছে গাইজ এখানে। তো গাইজ এই সাউন্ডটা শোনো কেমন লাগছে, খতরনাক ভাই। এবার ফুল র‍্যাপ দেবো, এবার ফুল র‍্যাপ ভাই। চলো ভাই ফুল থ্রটল ভাই, ফুল আরপিএম আওয়াজ, এবার এবার তো খতরনাক হবে। পুরো কান ফেটে গেছে গাইস, পুরো কান ফেটে গেছে। আর ওয়ান ফাইভে যদি এক্সি প্রজেক্ট লাগাও না তাহলে ভাই পুরো কান ফেটে যাবে। কান ফেটে যাচ্ছে ভাই, আর দিস না ভাই। কাকা ওখানে ফুল রিয়াকশন দিচ্ছে, কাকা ভালো লাগছে তো? গাইজ ওইখানে দূর থেকে দেখো, ওরাও সেই খতরনাক রিয়াকশন দিচ্ছে, মানে ফুল ক্রেজি মোমেন্ট হয়ে গেছে। বাকি এখানে ভাই খতরনাক গরম লাগছে, চলো এখান থেকে বেরিয়ে পড়ি। এবার কাকাটা উইলি দেখি দিই গাইজ, কাকা এখানে ফুল মস্তি পাচ্ছে, কাকা মনে হচ্ছে বাইকটাকে এই সময় খুব ভালোবাসে, তো কাকার তাহলে একটা মজা দেওয়াটা বানতায়। তো দেখতে পাচ্ছ একটু আগে কাকিটা আমাকে যেরকম অসভ্য বলছিল, আর এখানে কাকা দেখো বাইক লাভার, তো এইটাই আর কি, অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না। এবার কাকার একটা মজা দেবো, বাচ্চারা ভাই আলাদাই মজা ভাই, বাইক জিনিসটা ভাই বাচ্চাদের কাছে সেই লাগে। এতটাই হাওয়ার একটা প্রেশার আছে গাই, রাস্তাটা ভাই অতটা খালি নেই যে আমরা টপ স্পিডে মারলাম না, বুঝতেই পারছো, সেফটি ফার্স্ট গাইস। আরে লিন হয়ে বসতে হয়, হ্যাঁ আরে তোমরা তো একদম সাইড থেকে গেছি রাইট সাইড, তোমরা তো এই সাইড থেকে দুজন যাচ্ছিলে। আমাদের বাড়ি, আমার বাড়ি ঘুমা, ওর বাড়ি হাবড়া, ওর বাড়ি, তোর বাড়িটা কোন জায়গায়? এখানে দিঘেরাড়ি, এখানেই বাড়ি সবার। হ্যাঁ আরে না না, অনেক গ্যাপ থেকে গেছি। ওই তো হর্ন মাতমাতে আসলাম। ও গাইজ এদের রিয়াকশন দেখলে মানে খতরনাক ফ্লাই বাই দিয়েছে। ওরা এই সাইডে ছিল, তুই দেখেছিস তো রাস্তাটা পিছন থেকে দেখা গেছে কতটা গ্যাপ ছিল, দূর থেকে দেখলে ওরকমই মনে হয় এরম এরমই যায়। তোমরা তো দেখতেই পেয়েছো ওদের সাইড থেকে আমরা কে, আমি কেইভাবে এসেছি, তোমরাই বলো এবার বাকিটা। অ্যাকচুয়ালি গাইজ এক্সস্টার আওয়াজের জন্য পাবলিক মানে একটু বেশি ভয় পেয়ে যায়। গাইজ এবার আমি আর জয় দেবো ভাই খতরনাক ফ্লাই বাই, তো তোমরা এবার ফ্লাই বাইটা এনজয় করো। কেমন লাগলো বলো ভাই কমেন্ট করে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা এনএস আর আরএস আছে ভাই ফুল ফ্লাই বাই দিয়ে, বাট ফ্লাই বাই দিচ্ছে না এরা, ও রিলস বানাচ্ছে এরা ভাই। এত স্পিডে ফ্লাই বাই দেওয়া যায়, সামনে মশা পড়েছে পুরো চিপকে গেছে এখানে। আর ভাই যা গরম পড়েছে না ভাই, খতরনাক। সো গাইজ এখানে সবাই গাড়ি রেখে দিয়েছি, অ্যান্ড ওখানে দেখতে পাচ্ছ ভাই জয়ের সাবস্ক্রাইবার্সরা পেয়ে গেছে, সো ওখানে জয়ের সাবস্ক্রাইবার্সদের সাথে মজ করছে। অ্যান্ড এখানে আমরা এখন চা বাগারে খাবো, সো চা বাগারে খেয়ে তারপরে ভাই এখান থেকে বেরিয়ে পড়বো। ভালো তো, এতদিন আসিনি, এসেছিলাম অ্যাকচুয়ালি কয়েকদিন বেরোনো হয়নি পায়ের জন্য। এই যে আমার এই যে পায়ে পায়ে হয়েছে, ভিডিও দেখিস নি? দেখিস নি? ইমোশনাল ড্যামেজ। আরে নাইস টু মিট ইউ ব্রো। গুগল বাবা কে নি এনএস, আজকে আমার এনএস সার্ভিসিং এ আছে, আজকে ওর গাড়ি নিয়ে এসেছি আমি। আরে আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আরে এরকম এবার সাপোর্ট করো। আরে 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 ইচ্ছান মজা এসে গেছে, আর দেখা করে মজা এসে গেছে, খতরনাক মজা, এরকম সাপোর্ট করে থাকো। বাস চা খাবি ভাই?
কেন চা খাস না, দুধু খাবি? আরে দুধু চা খাবি আয়। সো গাইস চলো এখানে চায় আর খেয়ে তারপরে ভাই এখানে বেরোতে হবে, চা শাটি নি গাইস। দোস্ত আবার দেখা হবে। আর গাইস চায়ের বিলটা ভাই আমাদেরকে পেমেন্টই করতে দেন, আমাদের সাবস্ক্রাইবার্স এখানে চা খেতে এখানে আমাদের সাবস্ক্রাইবার্স ভাই পেমেন্ট করতে দিলই না ভাই। যাই হোক এরকম ভাই সাপোর্ট করো সবাইকে, সবার ইউটিউব চ্যানেল সাপোর্ট করো এরকমই, আর থ্যাংকস ফর দ্য চায়। আচ্ছা তোদের কি এনএস ভালো লাগে নাকি আর ওয়ান ফাইভ ভালো লাগে? সব ভালো লাগে। বাহ তাহলে এটাই তো দরকার, সব বাইকের প্রতি একটা সেম একদম ইমোশন থাকা দরকার। ওকে বাই 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 বাই। সো এখান থেকে জয়া ভিতরি আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে আমি আর ভিতরি সরি আমি আর ইডিয়েট রাইডে যাচ্ছি ভাই। এ কি রিয়াকশন দেখাচ্ছে ভাই 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 লিন কে সাথ। ও ও ভাই ও গাইস এবার আমি চালাবো ডিউক আর ইডিয়ট রাইডার এখন ভিতরে চালাবো, একটু মজা নেবে এক্সস্টে। তো চলো ভাই এবার ডিউক রাইড একটু হয়ে যাক। ওহো তো গাইস ডিউকেও দেখতে পাচ্ছ ওখানে ট্যাঙ্ক বগেরা লাগানো আছে, এটা একটু আপ অ্যান্ড ডাউন আছে। তো এগুলো এখন আমি যাচ্ছি, মানে ও আমার বাড়িতেই আছে, এখন এগুলো গিয়ে ভাই সব সেট আপ ক্লিন করবো। লাইট ফাইটও লেগে যাবে আজকে ভাই, মানে নেক্সট ভিডিওতে দেখতে হবে ভাই এইগুলো তো লাইট জ্বলছে। ওহো কি করছে ভাই, ও গাড়ি নিয়ে ফেলছে তো ভাই, পুরো ফেলে দিচ্ছে। সো গাইস আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো গাইস, এন্ড ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এন্ড ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।